কেমন আছেন সবাই? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কিভাবে বাংলাদেশের একজন সেনাবাহিনীর সদস্য প্যারা কমান্ডোতে রূপান্তর হয়। প্যারা কমান্ডো তাই করে যা গতানুগতিক সেনাবাহিনী করতে পারে না। প্যারা কমান্ডোদের ট্রেনিং কমান্ড দুনিয়ার সব থেকে কঠিনতম ট্রেনিং করানো হয়, যেখানে শক্ত হাড়ের সাথে সাথে শক্ত মানসিকতাও হতে হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের 5 বছরের অভিজ্ঞতা হলেই শুধুমাত্র তারা প্যারা কমান্ডো ভলেন্টিয়ার হিসাবে অ্যাপ্লাই করতে পারে। তবে বর্তমানে 3 থেকে 3.5 বছরের অভিজ্ঞতা হলেও প্যারা কমান্ডোতে রিক্রুট করা হচ্ছে। আপনি একজন নবীন সেনা সদস্য হিসাবে প্যারা কমান্ডোতে জয়েন করতে পারবেন না। শুধুমাত্র প্যারা কমান্ডের ভ্যাকেন্সি খালি হলে তারা বিভিন্ন রেজিমেন্ট ব্রিগেড ভিজিট করে এবং স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ারদের বেছে নেয় বা রিক্রুট করে প্যারা কমান্ডো ট্রেনিংয়ের জন্য। প্যারা কমান্ডোতে অবশ্যই নিজের ইচ্ছায় যেতে হয়, কেউ বলেছে বা কারোর উপর চাপ প্রয়োগ করে প্যারা কমান্ডোতে নিয়োগ দেওয়া হয় না। প্যারা কমান্ডোতে রিক্রুট প্রথম স্টেপ আছে ফিটনেস টেস্ট। বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডোতে ট্রেনিং এবং রিক্রুট প্রক্রিয়া নিয়ে আরও বিস্তারিত জানাবো আপনাদেরকে। তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্যারা কমান্ডোতে রিক্রুটের প্রথম স্টেপ আছে ফিটনেস টেস্ট। আপনাকে এক্ষেত্রে 1 মিনিটের ভিতরে 40টি পুশ আপ দিতে হবে, 1 মিনিটের ভিতরে 40টি সিট আপ দিতে হবে এবং 7.5 মিনিটের ভিতরে 1.5 মাইল রানিং করে দেখাতে হবে। এই টেস্ট পাস করার পরে মেডিকেল টেস্ট হয়ে থাকে। এরপরে বিভিন্ন ধরনের চেক আপ ও সিকিউরিটির বিষয়গুলো দেখা হয়, যেখানে ফ্যামিলি সদস্যদের প্রতিও নজর দেওয়া হয়। ফ্যামিলির সদস্য যদি কেউ দেশের বাইরে থাকে বা ফ্যামিলি সদস্যদের উপরে গোয়েন্দা নজরদারি চালিয়ে একটা ক্লিয়ারেন্স নেওয়া হয়, যাতে আপনার পরিবারের সাথে অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থা বা সম্পর্ক আছে কিনা। এরপরেই সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে একম প্যারা কমান্ডো ট্রেনিং সেন্টারে ঢোকার আগে আপনাকে যেটা বলা হয় সেটা হলো গেটে আপনার ব্যাগটি রাখা হয়। পরে আপনাকে বলা হবে যে ফ্রন্ট রোল বা ডিগবাজি মারতে মারতে নিজের রুমের দিকে যেতে। আপনি স্যুট বুট বা জ্যাকেট বা যাই পরে থাকুন না কেন, এটা আপনাকে করতেই হবে। যত দিন গড়াচ্ছে ততই ট্রেনিং কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। কমান্ডোদের সব থেকে কঠিন দিন শুরু হয় তখনই যখন তাদের পিঠে পায়ে বা কাঁধে বেতের আঘাত করা হয়। এটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ একজন কমান্ডের সহ্য ক্ষমতা থাকে। এখানে কমান্ডোরা যতই বেশি চিল্লায় তাদের বেতের বাড়ি ততই বেশি পড়তে থাকে। এখানে বুদ্ধিমানের লক্ষণ হলো যে চুপচাপ মার খেয়ে যাওয়া, কারণ আপনি এখানে যত শক্ত ট্রেনিং গ্রহণ করবেন যুদ্ধের মাঠে বা বিভিন্ন মিশনে ততটাই আপনার জন্য সহজ থেকে সহজতর হবে। এরপরে কমান্ডোদের প্যারাশুট ট্রেনিং স্কুলে নিয়ে যাওয়া হয়, যেটা সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টেই অবস্থিত। প্যারাশুট ট্রেনিং স্কুলে প্যারা কমান্ডোদের ট্রেনিংটি সাধারণত 1 মাসের জন্য হয়ে থাকে। হেলিকপ্টার বা বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাশুটের মাধ্যমে মাটিতে নামাই হলো প্যারাশুট ট্রেনিং স্কুলের মূল উদ্দেশ্য। প্রথমে বিভিন্ন উঁচু স্থান থেকে নরম জাল বা ফোমের উপরে ফেলে দিয়ে কমান্ডোদের সাহস বাড়ানো হয়। পরে হেলিকপ্টার বা বিভিন্ন বিমানে ঘুরিয়ে নিয়ে বাড়ানো হয়, বিভিন্ন প্যারাট্রুপারের জাম্পিং দেখানো হয়, কিন্তু পরের দিনই কমান্ডোদের জাম্প দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। কমান্ডোদের প্যারাশুট না খোলার ভয় কিন্তু এক্ষেত্রে সবসময়ই থাকে, কিন্তু বিশ্বাস করুন শেষ পর্যন্ত কিন্তু প্যারাশুটটা সবসময় খুলেই যায়। এখানে 2টি প্যারাশুট থাকে, একটি প্যারাশুট যদি কোনো কারণে জাম হয়ে যায় সেক্ষেত্রে অন্য প্যারাশুটটি খোলা সম্ভব হয়। 2 থেকে 3 বার বিমান বা হেলিকপ্টার থেকে জাম দেওয়ার পরে আপনার এটা নেশা হয়ে যাবে। কমান্ডোরা বারবার এক্ষেত্রে প্রস্তুত থাকে যে কোনো পরিস্থিতিতে বিমান বা হেলিকপ্টার থেকে নীল আকাশের বুক চিরে মাটিতে নামার জন্য। এরপরে যে ট্রেনিংটি দেওয়া হয় তা হলো 30 কেজি ওজন নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। কমান্ডোরা সাধারণত এক্ষেত্রে 70 থেকে 100 কিলোমিটারের মতো পথ পাড়ি দিতে হয়। এছাড়াও 36 মাইল যেতে হবে 12 ঘন্টায়, এটা আলাদাভাবে ট্রেনিং হয়। এই সকল শক্ত ট্রেনিং দেওয়া হয় যাতে করে কমান্ডোরা মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে এবং এখানে একটি মানসিকতারও ট্রেনিং নেওয়া হয়। এই সকল কমান্ডো ট্রেনিংয়ে যে সকল কমান্ডোরা পূর্বের পরীক্ষাতে ফাঁকিবাজি করেছেন তাদের ওজনটা বাড়িয়ে দেওয়া হয়। এরপরে সার্ভাইভাল স্কিল ট্রেনিংটি দেওয়া হয়, যেখানে হ্যান্ড ফাইটের জন্য ক্যারাট, জুডো, মার্শাল আর্ট শেখানো হয়। জঙ্গলের মধ্যে বিভিন্ন সিচুয়েশনে যাতে করে কমান্ডোরা খাবারের অভাব বোধ না করে তাই বিভিন্ন ধরনের সাপ, ব্যাঙ, শিয়াল, কাঁচা মুরগির মাংস খাবার ট্রেনিং দেওয়া হয়। এরপরে বলা হয় হিংস্র জার্মান শেফার্ড কুকুরের মুখ থেকে হাড় ছিনিয়ে নেবে কমান্ডোরা। এটা এজন্য করা হয় যাতে করে কমান্ডোরা যে কোনো সিচুয়েশনে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। এরপরে কমান্ডোদের ম্যাপ নেভিগেশনের ট্রেনিং দেওয়া হয়, যেখানে কমান্ডোরা ম্যাপিং শিখিয়ে চিটাগাংয়ের গভীর অরণ্যের মধ্যে হেলিকপ্টার থেকে ল্যান্ডিং করে ছাড়া হয়, যেখানে কমান্ডোদের নির্দিষ্ট স্থানে সময়ের মতো পৌঁছাতে হবে। এখানে মূলত কমান্ডোদের উত্তর দিকটি নির্দিষ্ট করতে হয়, কিন্তু জঙ্গলের ভিতরে কমান্ডোরা উত্তর দিকটি কিভাবে নির্দিষ্ট করে? এই সময় যদি সূর্য দেখা যায় তাহলে সূর্য দেখে বোঝা যাবে উত্তর দিক কোনটি, যদি রাত হয় তাহলে চাঁদ দেখে বোঝা যাবে, আর যদি চাঁদ না থাকে তাহলে তারা দেখে বোঝা যাবে, তারাও যদি না থাকে তাহলে আশেপাশের কবরস্থান থেকে বোঝা যাবে উত্তর দিক কোনটি, আর যদি আশেপাশে কবরও না থাকে তাহলে গাছের ফল দেখে কমান্ডোরা উত্তর দিকটি নির্দিষ্ট করতে পারবে। একবার যদি উত্তর দিকটি কমান্ডোরা নির্দিষ্ট করতে পারেন তাহলে দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবই তারা বুঝতে পারে।
এই ট্রেনিংটি তাদের দেয়া হয় যেন তারা উত্তর দিক খুঁজে নির্দিষ্ট স্থানে সঠিক সময়ে পৌঁছাতে পারে। এরপরে যেটা হয় সবথেকে ভয়ঙ্করতম ট্রেনিংটি, যার কথা শুনলে হয়তো আপনারা শিহরিত অনুভব হবে, কারণ এই ভয়টি তারাই অনুভব করতে পারবে যারা প্রকৃতপক্ষে কখনো বড় ড্যাম বা বড় পানি রক্ষা বাঁধকে দেখেছেন। বন্ধুরা, এই ট্রেনিংটি দেয়া হয় কাপ্তাই বাঁধের উপরে, যেখানে জলবিদ্যুৎ প্রকল্পের আওতায় বাংলাদেশের সবথেকে বড় ড্যাম অবস্থিত। সম্পূর্ণ ইউনিফর্ম পরে এই ট্রেনিংয়ে একজন কমান্ডোকে তার টাইপ BD-08 রাইফেলটি নিয়ে বাঁধের উপর থেকে খরা স্রোতের ভেতরে ঝাঁপ দিতে বলা হয়। আপনার জানা উচিত খরা স্রোতে সাঁতার কাটাটা কতটা মুশকিল এবং উপর থেকে এত ওজন নিয়ে এই স্রোতে সাঁতার কেটে তীরে উঠে আসাটাও কত কঠিন একবার শুধু চিন্তা করুন। এরপরে কোনো কোনো ক্ষেত্রে কমান্ডোদের সুইমিং পুলে পানির ভিতরে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়। কমান্ডোরা যতক্ষণ নিঃশ্বাস নিতে না পারার যন্ত্রণায় শেষ পর্যায়ে না পৌঁছাচ্ছে ততক্ষণ তাদের হাত পা বাঁধা অবস্থায় পুলের মধ্যেই রাখা হয়। প্যারা কমান্ডো ট্রেনিং সাধারণত 6 মাসের জন্য হয়ে থাকে, কিন্তু যদি আপনি ট্রেনিংয়ের কষ্ট আর নিতে না পারেন তাহলে আপনি ট্রেনিং ছেড়ে চলে যেতে পারেন। কিন্তু যেহেতু আপনি 6 মাসের জন্য ক্যাম্পে এসেছেন, তাই আপনাকে দিয়ে বাকি কমান্ডোদের খাবার তৈরি করানো হয় বাকি সময়টা, এবং 6 মাস পরে আপনি আপনার নিজের ইউনিটে ফেরত যেতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডোতে যোগ দেওয়ার জন্য ভলেন্টিয়ারদের ভাগ্য ভালো হওয়াটাও খুবই প্রয়োজন, কারণ কমান্ডোর ফাইনাল প্যারেডের আগে যদি শরীরের কোনো ফ্র্যাকচার বা কমান্ডো আহত হয় ট্রেনিংয়ে চলাকালে বা ফাইনাল কমান্ডো প্যারেডে অংশ নিতে না পারেন, তাহলে উক্ত সেনা সদস্যকে কমান্ডো ব্যাচ দেওয়া হয় না। আর এমন ঘটনা অনেকের সাথেই হয়ে থাকে। আপনার শরীরে হাড়ের ফাটল অথবা যে কোনো ক্ষত হয়েছে সেগুলো তো সুস্থ হয়ে যাবে, কিন্তু আপনি অনেক কষ্টে থাকবেন যে আপনি 6 মাসের যে অক্লান্ত পরিশ্রম করেছেন সেটা বৃথা হয়ে গিয়েছে। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে কমান্ডো হওয়ার জন্য হাড়ের মজবুতের সাথে সাথে মানসিকভাবে মজবুত হওয়াটাও খুবই জরুরি। যখন একজন কমান্ডো তার ফাইনাল প্যারেড শেষ করে ফেলেন, সে নিজেকে আবিষ্কার করেন একজন নতুন রূপে। কমান্ডো মানে একটা নতুন শক্তি, একটি নতুন দৈহিক গঠন, দেহ মনে ফুর্তি। পৃথিবীর যে কোনো অসম্ভবকেই যেন সম্ভব করতে পারে এই কমান্ডোরা। কমান্ডো হওয়ার পরে আপনার জীবন পাল্টে যাবে, আপনি ইউনিটে চেঞ্জ হয়ে যাবে, ডিউটি চেঞ্জ হয়ে যাবে, আপনার বেতন বৃদ্ধি করা হবে, পুষ্টিকর খাবারও দেওয়া হবে, সেনাবাহিনীর মাধ্যমে বাইরে যাওয়ার চান্স এক্ষেত্রে অনেক বেশি বৃদ্ধি পাবে। প্রতি বছরই হয়তো আপনার বাইরের দেশে কমান্ডো ট্রেনিং থাকবে, আপনি হবেন স্পেশাল ফোর্সের সদস্য, আপনার স্পেশাল ডিউটি এবং স্পেশাল খাবার থাকবে সবসময়, আপনাকে স্পেশাল অপারেশনের জন্যই শুধু ডাকা হবে। আর যদি গোয়েন্দাগিরির শখ থাকে তাহলে DGFI এর মাধ্যমে জেমস বন্ডের মতো জীবন কাটাবার সুযোগ থাকে এখানে। বন্ধুরা, প্যারা কমান্ডো ট্রেনিং এর থেকেও অনেক বেশি কষ্টকর ও কঠিন, যেটা আমি আপনাদের এতক্ষণ বললাম। কিন্তু সত্যিই বলছি বন্ধুরা, এই ট্রেনিং কমপ্লিট করার পরে আপনার পা হয়তো থাকবে আকাশে, আপনি একজন ওয়ান ম্যান আর্মিতে পরিণত হবেন, একাই যে কোনো ইউনিটের সমান, যে কোনো কিছুই আপনার মাধ্যমে সম্ভব হবে, যে কেউ আপনার সাথে তুলনা করতে গেলে আগে অবশ্যই ভেবে নেবে।